ওয়েলকাম টু মাই চ্যানেল আলটিমেট ফুডের অ্যান্ড মোর বন্ধুরা আজকে দেখাতে যাচ্ছে একটা পিঠের রেসিপি ভাপা পিঠে দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি দেখাতে পারছি আপনাকে আমি চাল নিয়েছি বাড়ির চাল যেটা আমি ভাত খাওয়া হয় সাধারণত চালটাকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে ধুয়ে মিক্সিতে বেটে নেব আপনি এই সাদা চালের সাথে ঘরের সেদ্ধ চালও দিতে পারেন মিক্স করে এটাতে পিঠে আর একটু সফট হবে আমি নর্মাল চাল নিয়েই করেছি এটাকে ভিজানোর পরে এবার এখন মিক্সিতে বেটে নিচ্ছি যখন বাটাটা হবে তখন সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব বেশ গাঢ় গাঢ় বাটাটাকে রাখবো তার মাঝখানে বন্ধুরা বলতে চাই যদি চ্যানেলে নতুন থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার এক টেবিল স্পুনের মতন একটু নুন দেবো আপনি একটু স্বাদ অনুসারের মতন দিতে পারেন খুব বেশি নোনতাও হয় না আর খুব বেশি কোনো মিষ্টিও থাকে না এই ধরনের পিঠেটা হয় এবার এটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে আমি আর একটু সামান্য জল অ্যাড করেছি খুবই কম দেখতে পাচ্ছেন ব্যাটার কনসিস্টেন্সিটা এরকম হবে দেখুন একদম গাঢ়ও না আর একদম জলও না একটু বেশ কারাগারা ভাব তাহলে কী হবে শেপটা দিতে পারবো আমি গোল গোল ততক্ষণে মাটির একটা পাতিল আছে সেটাকে আমরা কি করব গরম করতে বসিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতিল আপাতত কিছু ইউজ করিনি এটাকে হালকা আঁচের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি আর যে ঢাকনাটা আছে এটাকে কি করেছি একটুখানি সামান্য জলের মধ্যে এইভাবে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব কম একটু জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন ব্যাটার কনসিস্টেন্সিটা একদম একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম খুব ফাটাতে হবে না সামান্য ফাটালেই হবে এবার পাতিলটা আমাদের কিন্তু গরম হয়ে গেছিলো তাই তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব তেলও লাগছে না খুব ভালো একটা হেলদি রেসিপি আপনাকে দেখাচ্ছি হেলদি পিঠে রেসিপি এবার চালের গুঁড়ো দিয়ে সামান্য একটু গোলভাবে জিনিসটাকে বসিয়ে দেবো আর যে ঢাকনাটা ছিল যেটা জলের মধ্যে সামান্যভাবে ভিজে কম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাতে ঢেকে দিলাম আর একটুখানি জল ছিটিয়ে এটাকে ভালোভাবে বসিয়ে দিলাম এতে কী হবে আপনার পিঠিটা ফ্লাফি হবে উপর দিয়ে ফুলা হবে আর খুব তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়ে যাবে দেখবেন এক থেকে দু মিনিটের মধ্যে যাবে এবার দু মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর ফ্লাফি পাব হয়ে গেছে আর এক চোটায় উঠে যাবে নাই কোনো নার্চার কিছু করতে হলো না দেখলেন কী সহজভাবে পিঠেটা তৈরি করে ফেললাম তাহলে আশা করি আপনারাও এইভাবে পিঠেগুলো তৈরি করে ফেলবেন ঝটপটভাবে খুব সহজভাবে করবেন আর আমার ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের মোটিভেশনের খুব দরকার আছে আমায় এই পিঠেটা কিন্তু আপনি পায়েস বা যে কোনো গুড়ের সাথে খাবেন খুব ভালো লাগবে আর খুব সহজভাবে তৈরি করা একটা পিঠে যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ